আসসালামু আলাইকুম সুবি স্বাগত হচ্ছে আমি জনি আজকে আমরা আছি বাটালি হিল আলম যেটা লালখান বাজারে অবস্থিত লালখান বাজার থেকে আপনার একটু ভিতরে এটা এখানে আপনার মনে করেন যে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জায়গাটা আছে এখানে গাছগাছালি অনেক কিছু আছে যারা মনে করেন যে একটু রিল্যাক্স হতে চান তারা এখানে আসতে পারেন পারমিশন নিয়ে এখানে বন্ধ করে দিচ্ছে ছেলেমেয়েরা অনৈতিক কাজ করার কারণে এখানে আপাতত প্রবেশ অধিকার বন্ধ সবার জন্য আমরা ওই দিনও আসছি ওই দিনও আসার ফলে আমাদেরকে এখান থেকে তাড়া দিচ্ছে এখন আজকে আবার আসছি পারমিশন নিয়ে আসছি আজকে আজকে ভিডিওটা দেখা যাক কমপ্লিট করা যায় না এই কতটুকু উপর পর্যন্ত যাওয়া যায় নাকি এটা হচ্ছে জিলাপি পাহাড় আপনারা টাইগার পাহাড় লালখান বাজার থেকে একটু ভিতরে রকি কোথায় আছি আমরা এখন আছি জিলাপি পাহাড় দেখা যাক অনেক সুন্দর পরিবেশটা দেখা যাক বাইক কি করতে পারি দিন এখান থেকে এই জায়গাটা থেকে এতটুকু থেকে আটকা দিছে আর যাইতে দেয় না ভিডিও করতে দেয় নাই আজকে তাই এই জায়গা থেকে তাড়াতাড়ি এখন আমরা আসি উপরে বাটালি হিলের উপরে প্রায় উপর দিকে চলে আসছি আজকে তো পারমিশন পাইছি তাই উপরে ভিডিও করতেছি কি করার এখানে বসার জায়গা আছে আপনার এখান থেকে আমরা সামনে আগাবো এবং মোটামুটি উপরে চলে আসছি জায়গা থেকে চল রাখি চল বিমন আসা আসা বিমন ক্যামেরা কাছে আয় চল বিমন কই যাই রিমন নিজে জানা না কই যাই আর রিমন শুধু আমাদের সাথে আছে হেই ওড়া পছন্দ করতে রে তুই হন যোদ্ধে রকি এটা কোন জায়গা রকি বাটালি হিল বাটালি হিল থেকে অঙ্ক তো যেতেছি নিচের দিকে না যাচ্ছি দেখি গন্তব্যস্থান কোথায় শেষ রাস্তা কোথায় গেছে ওয়া থাকে বা আরবাফুর বুঝছো তারবাফুর না এই সব তারবাফুর না দেখছে লালখান বাজার যে ভিতর দিয়ে একটা বাটালি হিল আছে বাটালি হিলের পাশে ভিতর দিয়ে আবার নিজে দ্বিতীয় রোডটা কোনটা এটা এটা হচ্ছে দ্বিতীয় রোড হচ্ছে টাইগার পাশে লালখান বাজারে যাওয়া যায় কিন্তু হচ্ছে টাইগার পাশের রোড কিন্তু হচ্ছে আমরা দেখ দিয়ে লালখান বাজারে চলে যাবো দেখি লেটস গো আজকের মতো ক্যামেরা দিয়ে শেষ করলাম